আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি কাউসার। আজকে আমি এমন এক বিষয় আপনাদের কাছে আলোচনা করতে এসেছি যেটা আপনি কখনো হয়তো শুনেন নাই। পৃথিবীর আশ্চর্য আটটা জিনিসের ভিতরে একটা, যে বিষয়টা, যে জিনিসটা, যে ম্যাজিকটা, থিওরিটা অবলম্বন করে, অ্যাপ্লাই করে পৃথিবীতে ধনী ধনী হচ্ছে, মিলিয়নার বিলিয়নার হচ্ছে। আর আপনার পড়ালেখা, যোগ্যতা, সততা সব কিছু থাকার পর আপনি গরিব হয়ে গেছেন। তো এখন ধনী এবং সফল কীভাবে হচ্ছে? অঙ্ক ছাড়া পৃথিবীতে কোনো কিছু চলে না। আগে অঙ্ক দেখেন, আপনাকে যেটা দিব আপনার মন মগজ দেবে না, মাথায় দেবে না, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনে যা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবই পুরো হবে যদি এই বিষয়টা বুঝেন। পরিশ্রম অল্প কিন্তু আপনি ধনী হয়ে যাবেন। তা পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন কিন্তু আপনি ধনী হইতেছেন না সৎভাবে। কিন্তু আমি সৎভাবে কীভাবে ধনী মিলিয়নার বিলিয়নার হবেন সেটাই আপনাকে আমি এখন বুঝাই দিচ্ছি, আপনাকে প্রমাণ সব বুঝে দিচ্ছি। আচ্ছা, এখন আপনাকে বললাম সিগাং যান, চট্টগ্রাম যান, তিনটা অপশন আছে। একটা হচ্ছে হেঁটে যেতে পারবেন, রিক্সা যেতে পারবেন, সাইকেলে যেতে পারবেন, বাসে যেতে পারবেন, কিন্তু বুদ্ধিমান কীভাবে যাবে? সে বিমানে যাবে। তো আপনাকে আমাকে প্রত্যেকে 24 ঘন্টা সময় দিয়েছে, চোখ দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, ব্রেন দিয়েছে। একটা লোক মিলিয়নার বিলিয়নার হয়ে যেতেছে 24 ঘন্টা সময় দিয়ে, কিন্তু আপনি সেই গরিবের থেকে যাচ্ছেন। কিন্তু সে কি আপনার থেকে পরিশ্রম বেশি করতেছে? এই জিনিসটা আপনাদেরকে এই আইডিয়াটা দেবে, পৃথিবীতে আইডিয়ার থেকে বড় জিনিস কিছু নাই। একটা আইডিয়া, সফটওয়্যার আইডিয়া, এই আইডিয়া তাকে মিলিয়নার বিলিয়নার বানিয়ে দিয়েছেন। আপনার বাবার টাকা নাই, পয়সা নাই, এই সমস্ত কথাগুলো কিন্তু অজুহাত কোনো একজন সফল লোক দেয় না। আজকে আমাকে বল, আপনার থেকে আমি এই জিনিসটা দেখাতেছি। কি নাম না তোর? ওর নাম তালেম রহমান। তালেম, তোকে আমি বলবো, তোকে যদি আমি এই জিনিসটা কখনো বলি নাই, তোকে আমি যদি ডেলি 1 টাকা করে দিই, আবার কালকে দিব 2 টাকা, তৃতীয় দিন আর তোরে দিব 2 টাকা, 4 টাকা হবে, 4 টাকা 8 টাকা হবে, 8 টাকা 16 টাকা হবে, এইভাবে এইভাবে 30 দিনে যে টাকাটা আছে ডাবল হইয়া আনুমানিক কত টাকা হইতে পারে একটা ধারণা দে। 60-65 টাকা হইতে পারে, মানে 1 টাকা 2 টাকা হবে, 2 টাকা 60 টাকা হবে, ডাবল হবে, ডাবল হইতে 30 দিনে কত টাকা হবে? 30 দিনে 60 টাকা হবে। ও বলতেছে 30 দিনে 60 টাকা হবে। বোকা, একদিনে যদি 1 টাকা, কালকে 2 টাকা হয়, 2 টাকা 4 টাকা হয়, 4 টাকা 8 টাকা হয়, 8 টাকা 16 টাকা, 60 টাকার মতো হতো, মানে তোরা আমরা না ডাবল হবে 120 আনুমানিক কত টাকা হতে পারে? 5000 বুদ্ধিমান কোনটা নিবে? আমি তোকে আজকে 2 লাখ টাকা দেবো, কালকে 2 লাখ টাকা দেবো, কিন্তু 2 লাখ 4 লাখ হবে না, এইভাবে 30 দিনে 60 লাখ টাকা হবে। এই 30 দিনে 60 লাখ টাকা নিবি না ওই যে আজকে 1 টাকা, কালকে 2 টাকা, 4 টাকা করে 30 দিনে যে টাকাটা হবে সেই টাকা নেবে, কোনটা নিবে? না আমি 30 দিনে 60 লাখ টাকা নিতে চাই। আপনার 60 কোটি টাকার কাছাকাছি হবে, সেটা আপনাকে এখন দেখাচ্ছি। এই দেখ, এখন আমি এখন তাহলে তুই বলছিস কি 60 লাখ টাকা নিবি, ঠিক আছে না? 60 লক্ষ টাকা। আচ্ছা, এখন তোকে আমি হিসাব করতেছি, তুই এখন বল আজকে তোকে কত দিলাম? 1 লাখ টাকা, 1 টাকা। কালকে কত টাকা? কালকে 2 টাকা, 2 টাকা। তোর পরে দিই 4 টাকা, 4 টাকা, এর পরে দিই 8 টাকা, তুই বল এর পরে দিই 25 টাকা। তবে দর্শক, এখানে একটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাজিকটা সেটা আমি আপনাকে পরে বলতেছি। এই কম্পাউন্ডিং, আপনি যদি চান কম্পাউন্ডিং ব্যবহার করতে পারবেন না, কিন্তু কে পারবে কে পারবে না আপনি বুঝতে হবে না, সেটাই আমি আপনাদেরকে বলবো কে পারবে এটা ব্যবহার করতে। যেমন আপনার কাছে অস্ত্র আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, অনুমতি নেই, তো সেই অস্ত্র দিয়ে আপনি ফালাই রেখে লাভ আছে? আপনার কাছে একটা পিস্তল আছে কিন্তু ভিতরে বুলেট নাই, তো আপনার এই পিস্তলের কোনো দাম আছে? কোনো দাম নাই। শূন্য আছে কিন্তু 1 নাই, কোনো দাম নাই, ঠিক এরকম। কত বল? 128। 128 1,32,1,24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 
তাহলে 5 4 5 কত 20 টা করে করেছিল 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 তাহলে 24 টা করেছে ঠিক আছে না তাহলে আমরা 24 টা কর পাইছি তাই তো এখন আমরা কি করব 24 টা কর 24 25 26 27 28 29 30 30 টা করব তারপরে 24 টা কর আমরা 30 কর মানে 30 করব তারপরে বলো 1 6 7 7 সেটাই বুঝতেছেন আজকে আপনাদের তো দোকান দিয়ে বোকা বানিয়ে বিভিন্ন ব্যাংক গুলা কি করতেছে এটা দেখেন তারপরে 2 6 8 4 2 6 8 4 3 5 4 53 68 53 68 709 709 12 12 এসছে তোর কি মনে হলো 53 কোটি মাথায় দিচ্ছে 670,000 টাকা তোর কথা মতো 53 কোটি টাকা কেমন আসলো আমি তো 1 টাকা থেকে 2 টাকা করছি 2 টাকা থেকে 60 টাকা করছি 60 টাকায় 8 টাকা হয়েছে আস্তে আস্তে ডাবল হয়েছে 30 দিনে কত দিতে বলি 53 কোটি 30 দিনে 53 কোটি আর সে হিসাব করছে 30 দিনে কত 60 লাখ 64 লাখ তুই বলছিস 30 দিনে 60 লাখ টাকা নিবি এটাই তো তাহলে এখন এখন কোনটা নিবি তাহলে এই হিসাবটা নিবি না 60 লাখ টাকা আমি 53 কোটি নিব 53 কোটি নিতে গেলে কিন্তু তোর কি আগে মাথায় ধরছে যে 53 কোটি টাকা হলো অবশ্যই আহারে আগে মাথায় ধরছে কিনা আগে তো মাথায় ধরছে 15,000 হইব না 5,000 হইব না 60 আমি তো প্রথম বুঝতে পারি নাই আর বুঝছস কিভাবে আমি বুঝতে পারছি এই যে তার নিজের পিতা করে দিছে তারও বুঝছেন তো এই শুধু বুঝতে না পারার কারণে আজকে গরিব রয়েছে গরিব ধনী ধনী হইতেছে তার মানে আপনাকে আমি বুঝা বলি একজন চাকরিজীবী যতই আপনার যোগ্যতা থাকো আপনার আপনাকে বেতন দিবে 1 বছর পর 2,000 টাকা করে কিন্তু আপনার বেতন কিভাবে প্রত্যেক দিন বাড়বে না আপনার আর 5,000 টাকা বেতন 5,000 টাকা 10,000 টাকা না 5,000 টাকার ভিতরে 1,000 টাকা বাড়বে 60 বছরে আপনার কত বাড়বো 62,000 টাকা বাড়বে এর ভিতরে হায় শেষ কিন্তু যাদের ধনী ধনী হয়েছে তাদের যদি একদিনের ইনকাম যদি আপনার শুধু পুরুষ খাই যায় শেষ হতো হবে এখন দেখেন আপনার টাকা ইনভেস্ট কোথায় করবেন আপনি যে ব্যাংকে ইনভেস্ট করতেছেন যে 5 লাখ টাকা ইনভেস্ট করেন আপনাকে 5 বছর পরে 10 লাখ টাকা দিবে এটা বলে না কিন্তু আপনার 5 বছর পরে যে 10 লাখ টাকা হবে আপনি যাকে ডিপোজিট করছেন আর এই 5 লাখ টাকা 10 বছর পরে ভ্যালুই তো 10 লাখ টাকা 5 বছরে এই টাকার ভ্যালু কত হবে 10 লাখ টাকা হবে না আপনি যদি নিজের কাছে রাখেন 5 বছর পরে টাকা কি ভ্যালু বাড়ে না হ্যাঁ দাম কমে যাচ্ছে আর কি হ্যাঁ তাহলে আপনাকে তো 10 লাখ টাকা দিচ্ছে সে কি করতেছে এই 5 লাখ টাকা আমাদেরকে দিতেছে আমরা 5 লাখ টাকা আমরা 5 লাখ টাকা কি করতেছি ব্যবসাতে ইনভেস্ট করছি ইনভেস্ট করার পরে এই 5 লাখ টাকা কিন্তু আমি 5 বছর ব্যবহার করতে পারছি কেন করতে পারছি না এই 5 লাখ টাকা ভিতরে সে প্রতিদিন আমার থেকে কি করতেছে প্রতিদিন টাকা নিয়ে যাচ্ছে অথবা মাসে আমার থেকে 20,000 টাকা 30,000 টাকা নিয়ে যাচ্ছে তাহলে 5 লাখ টাকাতে যদি 15,000 টাকা কমে যায় তাহলে আমার আর কত 4.5 লাখ টাকা আরো 15,000 টাকা কমে গেছে 6 লাখ টাকা 6.5 লাখ টাকা আরো 15,000 কমেছে 3.5 লাখ টাকা এইসব মাসে কিস্তি শেষ আমার টাকা শেষ কিন্তু আমার 4.5 লাখ টাকা দিয়ে যে ব্যবসা করতে পারবো 5 লাখ টাকা দিয়ে তার থেকে বেশি ব্যবসা করতে পারবো না কিন্তু সেই ব্যবসা করার সুযোগটা আমাকে ব্যাংক দিচ্ছে না তাহলে আপনি আপনি ইনভেস্ট করবেন কোথায় তাহলে ব্যবসায়ী মিলিয়নার বিলিয়নার হইতেছে কোন চাকরিজীবী হালাল সন্তায় মিলিয়নার বিলিয়নার হইতে পারে নাই পারে না এটা কম্পাউন্ডিং সিস্টেম একমাত্র বিজনেসম্যানরাই ব্যবহার করে ছোট হোক বড় হোক যারা আজকে বিবিএমবি পাস করতেছেন এই বিবিএমবি দিয়ে আপনার এই সমস্ত থিওরি মাথা ধরবে না সুতরাং টাকা কামাই করার জন্য টাকা কামাই করা জায়গাতে শিখতে হবে টাকা কামাই করা শিখতে হবে ছোট হোক বড় হোক ব্যবসায়ীর সাথে থাকেন যে মনে করেন ফ্যাস ব্যবসা করে তার সাথে থাকেন কাঁচা বাজার ব্যবসা করেন সে তার সাথে থাকেন আমেরিকাতে গেলে আপনি একটা ব্যবসা করতে কোথায় করেন আমেরিকাতে আমি ব্যবসা করি কিসের ব্যবসা করেন
কাঁচা পাতার ব্যবসা করি, সেখানে আপনি বাহাদুরের সাথে বলেন, এখন বিবিএ কমপ্লিট করে আপনি যদি মুদি দোকান ব্যবসা করেন অসুবিধাটা কি ভাই? আমি এক লোকের মুদি দোকানে যাই চাকরির কথা বলছি, সে করবে না, পড়ালেখা করে ডিগ্রি পাস করে মুদি দোকানে চাকরি করবো? করবে না, তুই বিদেশিদের, হ্যাঁ বিদেশি লোকদের তুই মুদি দোকানে যাইয়া অথবা সুইফারি করস, তোর কাছে সেটা সম্মান লাগে না, নিজের দেশের মানুষ নিজের দেশের রক্ত তোমার একটা আত্মীয় স্বজন, এখানে গেলে তুই মুদি ব্যবসা করতে তোর কাছে খারাপ লাগে? বাপরে বলো কি আমার মোটর সাইকেল নিয়ে গেলা বলি, বাপ তোর কত অত কষ্ট করে যাইয়া তুই ওরা চাকরি কর, হায়া পতাকা আইফোন কিনস তুই বাংলাদেশের ভিতরে, বাপের টাকা দি আর এখানে তুই কাম করতে চাই, তুই উচ্চ সম্মানে তোর ধ্বংস হয় না? আচ্ছা যাই, এখন আপনি তাহলে টাকা কোথায় ইনভেস্ট করবেন? আপনি হয়তো একটা ছোটখাটো জায়গাতে ইনভেস্ট করবেন, অথবা আপনি সোনা কিনে রাখবেন, অথবা কোনো ব্যবসার আপনি কি করবেন শেয়ার কিনে রাখবেন। কিন্তু আমাদের দেশে শেয়ার যে কিনবেন গলা থেকে তলা পর্যন্ত পাটপার, কোথা থেকে কিনবেন? ওয়ারেন বাফেট শেয়ার কিনছে, শেয়ার কিনে কিনে আজকে এই অবস্থা গেছে, কোম্পাউন্ড সিস্টেমে কোম্পানি মূল্য বাড়ে, ভ্যালু বাড়ে, শেয়ারের মূল্য বাড়বে। আজকে আমার দোকান ছিল একটা, এখন আস্তে আস্তে বাড়তেছে, এক বছর পর কি দোকানটি বাড়ে, ব্যবসা বাড়ে না কমে? বাড়ে, সুনাম পরিস্থিতি বাড়ে না কমে? আমি মরে গেল আমার ছেলে বাইরে যাইয়া কি ধর্ণা দিতে হবে চাকরির জন্য? আব্বা চাকরি দেন, আমা চাকরি দেন, মামা চাকরি দেন, ইংরেজি জানি না, বাংলা জানি না, 20,000 টাকা ঘোষ নেন, দরকার নাই, ব্যবসা আসিয়া ভাবে ব্যবসাটা ধরবো, শিক্ষা দীক্ষা থাকলে আপনার ব্যবসা আরো বড় করতে পারবেন। এখন দেখেন, এখন